ভাই গেটে যাবেন? জি ভাই যাব তো। ও আচ্ছা ঠিক আছে ভাই, আমি নোয়াখালী গেটে যাব তো, তাইলে আমি গাড়িতে উঠি। উঠেন ভাই। এ তুই উঠলি কেন গাড়িতে আমার পাশে? কেন ভাই, আমি গাড়িতে উঠেছি তো, কি হয়েছে? আপনিও প্যাসেঞ্জার আমিও প্যাসেঞ্জার। এই আমি যে গাড়িতে উঠছি ওই গাড়িতে তোর উঠা লাগবে কেন? আমার কি একটা স্ট্যাটাস নাই নাকি? ওই ভাই ওই গাড়িতে উঠছে, আপনার সমস্যা কি? আপনিও প্যাসেঞ্জার ওই প্যাসেঞ্জার, ওই কি আপনার কোনো ক্ষতি করছে নাকি? এ বেটে তুই কি বুঝবি, তুই তো শালার আরেক ফকির নি। এ যদি আমার পাশে বসে আমার মান সম্মান থাকবে? আরে ভাই আজব তো বুঝলাম না, ড্রাইভারে কোনো সমস্যা হচ্ছে না, আপনার সমস্যা হচ্ছে কেন? এ আমার সমস্যা হইতেছে দেখাই তো আমি বলতেছি। এ ড্রাইভার আপনি একে নামাই দেন তো, আপনার সব টাকা আমি দিয়ে দেবো। ভাই প্যাসেঞ্জার গাড়িতে উঠে আবার নামাই দেবো, এটা কেমন দেখা যায় না? চলেন আমরা একসাথে যাই। এর পাশে বসে আমি যাইতে পারবো না, এখন তুই যদি ওরে নামাই না দিস তাহলে তোর খবর আছে। ভাই আমার একটু তাড়াতাড়ি যাওয়া লাগবে তো, আমি একটু এখানে বসে যাই। সমস্যা নেই ভাই, আপনি ওইদিকে দূরে সরে থাকেন, আমি এইদিকে দূরে সরে থাকছি, আপনার গায়ের সাথে আমার গায়ের টাচ লাগবে না। এ তোর তো দেখে মনে হয় তুই মুসির ছেলে, আর আমার বাপকে তুই জানাস, আমার বাপ হচ্ছে এলাকার সবচেয়ে প্রভাবশালী লোক, আর আমার পাশে যদি তোরে কেউ দেখে তাহলে আমার মান সম্মান কিছু থাকবে? ভাই গরিব মানুষের সাথে চললে মান সম্মান চলে যায় না, মানুষের ভালোবাসা আরো বেড়ে যায়। ভাই আপনার যখন এতই সমস্যা হচ্ছে তাইলে সমস্যা নেই ভাই, আমি নেমে যাচ্ছি। ভাই আমি নেমে যাচ্ছি। আর না ভাই আপনি বসেন, নামলে ও নামবো। বসেন আপনি। এ ভাই আপনি নামছেন কেন? আমি আপনাকে নামতে বলছি, ওনার যদি সমস্যা তাহলে উনি নেমে যাবে। না ভাই ওনার যখন এতই সমস্যা হচ্ছে তাইলে আমি চলে যাচ্ছি ভাই, সমস্যা নেই আমি অন্য গাড়িতে করে চলে যাব। এই ভাই আপনি উঠেন তো, ভাই আপনি গাড়ি চালান। কাজটা কিন্তু তুই ঠিক করলি না, আমার একটা মান সম্মান আছে। এ ভাই আপনার জেলাঘাট চলে আসছি। ঠিক আছে ভাই, আমার ভাড়া কয় টাকা হয়েছে? ভাই আপনার ভাড়া 10 টাকা হয়েছে, ভাড়াটা দেন। ভাই আপনারে তো আমি বলতে ভুলেই গিয়েছি, আমি যে ভাড়া দেবো আমার কাছে তো কোনো টাকা নেই। কি তোর কাছে টাকা নাই? এ তোর কাছে টাকা না থাকলে তুই গাড়িতে উঠলি কেন? তুই এমনিতেই আমার পুরা গা নোংরা করে দিছ, তোর গা থেকে আমার গায়ে ময়লা লেগে গেছে, আর এখন বলিস ভাড়ার টাকা নাই? ভাই আমি তখনই বলতে চাচ্ছিলাম, কিন্তু আপনাদের সবার কথার কারণে আমি বলার সুযোগ পাইনি। ভাই আমার কাছে তো ভাড়া নেই, আমার একটু তাড়াহুড়া করে এই জায়গায় আসা লাগলো তো, এই জন্য আমি আসলাম ভাই। ভাই আপনার কাছে কি সত্যি কোনো টাকা নাই? ভাই আপনাদের কাছে আমি মিথ্যা কথা বলতে যাব কেন? ভাই আমার কাছে সত্যি কোনো টাকা নাই, টাকা থাকলে তো আমি দিয়েই দিতাম, এখন ড্রাইভাররে তো টাকা না দিলেও সমস্যা, তাইলে এক কাজ করি ভাই। ভাই আপনারা তো দেখে মনে হচ্ছে আপনি অনেক বড় লোক, আপনার কাছে তো মনে হয় অনেক টাকা আছে, তাইলে এক কাজ করেন আমার টাকাটা আপনি দিয়ে দেন। আমারে কি পাগলা কুত্তা কামলাইছে যে তোর ভাড়া আমি দিব? তোরে কি গাড়িতে করে আমি আনছি, যে আনছে তোর ভাড়া হে দিব? তোর কত বড় সাহস, তুই আমার কাছে টাকা চাস? আরে ভাই আপনার এত সমস্যা কিসের, ওর টাকা নেই ও আপনার কাছে বলছে, আর ওর টাকা আমি নিজে দিব মাত্র 10 টাকা তো। আপনি বড় লোক হয়েছেন ঠিকই, কিন্তু আপনার ভিতরে কোনো মনুষ্যত্ব বোধই নেই। একটা মানুষ গরিব হইলে কি তার সাথে এরকম ব্যবহার করতে হয়? সমস্যা নেই আপনার ভাড়া আমি দিয়ে দিচ্ছি, মাত্র 10 টাকা না। এই যে ভাই আমার ভাড়া দেয়া লাগবে না ভাই, আমি আসলে পরীক্ষা করতেছিলাম যে কার মন মানসিকতা কেমন, দেখলাম ভাই বড় লোকের থেকে তো গরিবরাই ভালো। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, মানুষ যতই বড় লোক হয় তার মন মানসিকতা ততটাই ছোট হয়ে যায়। একটা মানুষের কাছে টাকা পয়সা বেশি থাকলে সে আর মানুষদেরকে মানুষ বলেই মনে করে না। আপনার কয় টাকা ভাড়া হয়েছে যেন? 10 টাকা না, এই নেন 500 টাকা। আর ভাই আমি বুঝলাম না, আমি তো আপনার কোনো সমস্যা করি নাই, আপনিও গাড়ির প্যাসেঞ্জার আমিও গাড়ির প্যাসেঞ্জার, তাইলে আপনার এত সমস্যা কোথায়? মানলাম আপনি বড় লোক, আপনার টাকা পয়সা অনেক বেশি আছে, তাই বলে আপনি গরিবদের সাথে এরকম করবেন? ভাই গরিবদের সাথে মিশলে মান সম্মান চলে যায় না, গরিবদের সাথে মিশলে মানুষের ভালোবাসা আরো বেড়ে যায়। ভাই 500 টাকা দিয়েছি নে, বাকি যে টাকা বেঁচে যায় আপনি এই বড় লোকরে দান করে দিয়েন। যান, একটা বড় লোক গরিবদের সাথে মিশলে মান সম্মান চলে যায় না, মানুষের ভালোবাসা আরো বেড়ে যায়।